করোনা ভাইরাসের কারণে চীনে কাঁকড়া রপ্তানি বন্ধ ও দাম কমে যাওয়ায় লোকসানে বাগেরহাটের আট হাজার খামারি এ অবস্থায় চাষাবাদ বন্ধ করে দিয়েছেন তারা ঋণ এনজিওর টাকা ও মহাজনের সুদের চাপে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা মৎস্য বিভাগ বলছে নতুন বাজার সৃষ্টি ও খামারিদের সহায়তার জন্য সরকার কাজ করছে বিস্তারিত দেখুন রিপোর্টে কাঁকড়া চাষে ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় বাগেরহাটের হাজার হাজার চাষি দিন দিন কাঁকড়া চাষে ঝুঁকে পড়েন তবে গত বছরের বাইশে জানুয়ারি থেকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে যায় ভরা মৌসুমে কাঁকড়া ধরে বিক্রি করতে না পারার কারণে খামারে মারা যায় কোটি কোটি টাকার কাঁকড়া এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন চাষি ও ব্যবসায়ীরা বর্তমানে হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে ব্যাংক ও এনজিওর চাপে দিশেহারা খামারিরা সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনা সুদে ঋণ দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন চাষিরা আমরা গেটে কাঁকড়া মজুত করে রাখেছিলাম লকডাউন দিছে সেই জন্য আর কি মাল চাই নাই না যাতে মাল তো সব মারা গেছে আমরা এই পরিস্থিতিতে কাঁকড়া চাষ করে সর্বশান্ত হয়ে গেছি রফতানিযোগ্য কাঁকড়া সাধারণত পাঁচটি গ্রেডে বিক্রি হয় যা প্রত্যেক গ্রেডে থেকে টাকা কেজিতে কমেছে এই দামে কাঁকড়া বিক্রি করে চাষিদের খরচ উঠছে না চীনে কাঁকড়া রপ্তানি সহ সরকারিভাবে সহযোগিতা না পেলে এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা বর্তমানে সাত থেকে আট হাজার খাবারি চাষের থেকে দূরে সরে গেছে জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে চাষিরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য খামারিদের নিবন্ধন কাজ শুরু হয়েছে নতুনভাবে বাজার সৃষ্টির চেষ্টা চলছে জেলায় প্রায় বারো হাজার কাঁকড়া চাষি রয়েছেন এর মধ্যে এক হাজার তেষট্টি জন খামারিকে প্রণোদনা দিয়েছে সরকার নতুন বাজার দেখা প্লাস হচ্ছে যে সরকার অন্য কোনোভাবে সহায়তা করতে পারবে কিনা এই ব্যাপারে সরকারের বিস্তারিত পরিকল্পনা আছে কানিস ফাতেমা নিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক